শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে হাজার হাজার মিয়ানমারের নাগরিক, ভারত জুড়ে আতঙ্ক। মোদীকে দাড়ি কাটা টাকা পাঠিয়ে চিঠিতে যা লিখলেন চা বিক্রেতা। ফ্রান্সের প্রেসিডেন্টকে চড় দেয়া সেই যুবক যা বলল। তুরস্কে আল্লাহর রহমত, ঘাসের খনির পর এবার বিশাল সোনার খনি আবিষ্কার করল তুরস্ক। ব্রাজিলিয়ানদেরকে জঙ্গলি বলে ক্ষমা চাইলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আফগানিস্তানে 100 আফগান সেনা তালিবানের হাতে বন্দী। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সামরিক বাহিনীর কঠোর অভিযানের মুখে দেশটিতে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ঢুকে পড়ছে। বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারত সরকারকে। বিশ্বের আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের হাজার হাজার মানুষ পালিয়ে ভারতের মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড আশ্রয় নিচ্ছে। এখন পর্যন্ত 16,000-এর মতো মানুষ আশ্রয় নিয়েছে এসব অঞ্চলে। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে মিজোরামের টিয়াও নদীর তীরবর্তী ঘন বনাঞ্চলে। এসব শরণার্থীদের মাঝে গণতন্ত্রপন্থী যোদ্ধারাও রয়েছেন। এসব শরণার্থী এবং যোদ্ধাদের গতিবিধির উপর গভীর দৃষ্টি রাখছে ভারত প্রশাসন। তাদের নিয়ন্ত্রণে না রাখতে পারলে অঞ্চলগুলোতে মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের বিশাল ঘাঁটিতে পরিণত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ভারতীয় কর্মকর্তারা। যোদ্ধারা মিজোরামের গভীর বনে শিবির বানিয়ে প্রশিক্ষণ নেবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাছাড়া মিয়ানমারের শরণার্থী এবং সামরিক জান্তা বিরোধীদের সংখ্যা দিন দিন আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর সংখ্যা প্রকাশ সহ মিজোরাম রাজ্য সরকারের একজন উপদেষ্টা রয়টার্সকে বলেছেন, বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এর আগে মিয়ানমারের কিছু যোদ্ধা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল, পরবর্তীতে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে, এবারও তাই করা হবে। আমরা কখনোই তাদের মিজোরামের প্রশিক্ষণের অনুমতি দেব না। মিজোরাম যেন কোনো ঝামেলায় না পড়ে সেদিকে কড়া নজরদারি থাকবে আমাদের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাড়ি কাটার জন্য 100 রুপি মানি অর্ডার করলেন মহারাষ্ট্রের এক চা বিক্রেতা। ভারতের সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, যদি প্রধানমন্ত্রী কিছু বাড়াতেই চান তাহলে দাড়ি নয়, দেশের কাজের সুযোগ বৃদ্ধি করুন, করোনা টিকার হার বানান। মহারাষ্ট্রের বারামাটির বাসিন্দা ওই চা বিক্রেতার নাম অনিল মুরে। ইন্দ্রপুর রোডে এক বেসরকারি হাসপাতালের উল্টো দিকে ছোটখাটো একটি চায়ের দোকান চালান তিনি। অনিল রবিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করার কোনো অভিপ্রায় থেকে তিনি এই কাজ করেননি। কী জন্যে এই কাজ করেছেন তিনি? তার কথায় প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়াচ্ছেন। যদি কিছু বাড়াতেই হয় তাহলেও সেটা হওয়া উচিত দেশের কর্মসংস্থান, পাশাপাশি দেশের টিকাকরণের গতি আরও বাড়ানো হোক, হাসপাতালের সংখ্যা। গত 2টি লকডাউনের ফলে সাধারণ মানুষের যে দুর্দশার মধ্যে পড়েছে, প্রধানমন্ত্রীর উচিত যাতে মানুষ এটা থেকে বেরিয়ে আসতে পারে সে চেষ্টা করা। জানা গেছে তার চিঠিতে মোদীর কাছে অনিল আরজি জানিয়েছেন, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদের পরিবারগুলোকে 5,00,000 টাকা করে সাহায্য করুক কেন্দ্রীয় সরকার, সেই সঙ্গে লকডাউনে বিধ্বস্ত পরিবারগুলোকেও দেয়া হোক 30,000 টাকা। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ড্রুম এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেখানে সবার সঙ্গে কুশল বিনিময়কালে একজন হঠাৎ ম্যাক্রোর মুখে চর বসিয়ে দেন। এই ঘটনায় সারা বিশ্বে আলোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত তরুণের নাম ড্যানিয়েল টারেল। 6 সপ্তাহের রাজনৈতিক সফর শুরুতে এই কাণ্ডে হতভম্ব ম্যাক্রো। এরই মধ্যে বিষয়টি আইন আদালত পর্যন্ত গড়িয়েছে। ঘটনার তদন্তকারীতা জানিয়েছে, ইতিমধ্যে ড্যানিয়েল টারেল ম্যাক্রোকে থাপ্পড় মারার কথা স্বীকার করেছেন, তবে পূর্ব পরিকল্পনাভাবে তিনি থাপ্পড় দেননি বলে জানিয়েছেন। মূলত নিজের অসন্তুষ্টির প্রকাশে পরাজিত হয়েই হঠাৎ তিনি এই কাজ করেছেন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের একটি প্রতিবেদনে জানিয়েছে, দ্রুত বিচার আদালতে এই যুবককে স্থানীয় সময় বৃহস্পতিবার বিচারকের কাছে হাজির করা হবে। উল্লেখ্য, এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তৃতীয়বারের মতো জনসমক্ষে হামলা শিকার হলেন। তুরস্কে বিশাল এক সোনার খনি আবিষ্কৃত হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রিতে অবস্থিত এই খনিতে 20 টন সোনা মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সোনার দাম $1.2 বিলিয়ন বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের শিল্প এবং প্রযুক্তি মন্ত্রী মুস্তাফা বারাঙ্ক এই তথ্য জানিয়েছেন।
এছাড়া ওই একই অঞ্চলে 3.5 টন রূপা যার মূল্য 2 দশমিক আবিষ্কৃত হয়েছে। এই খনি আবিষ্কার প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দেশের অর্থনীতি ব্যাপক অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। এই প্রকল্পে সরাসরি 500 লোক নিয়োগ পাবে এবং পরোক্ষভাবে 2000 চাকরি সৃষ্টি করবে। 2022 সালের শেষের দিকে এই খনি থেকে সোনা তোলা হবে বলে জানা যাচ্ছে। তুরস্কের খনি খাতে 13,000 লোক কাজ করছে। এই খাতে বিনিয়োগের পরিমাণ $6 বিলিয়ন। মন্ত্রী বলেন, 2000-এর দশকের প্রথম দিকে তুরস্ক 1 গ্রামও সোনা উৎপাদন করতে পারত না, কিন্তু গত বছরে 18টি সক্রিয় খনি থেকে 42 টন সোনা তুলিত হয়েছে। 2001 সালের আগে পর্যন্ত তুরস্ক তার চাহিদার পুরো স্বর্ণ আমদানি করত। এখন খনি আবিষ্কৃত হওয়ায় বার্ষিক $4.2 বিলিয়ন সাশ্রয় হয়েছে। গত ডিসেম্বরের কয়েকটি বড় আবিষ্কার ঘটে তুরস্কে। দেশটির মারমার অঞ্চলে 3.5 মিলিয়ন আউন্স স্বর্ণের খনির সন্ধান পাওয়া যায়। ব্রাজিলের লোকজন জঙ্গল থেকে এসেছে এবং আর্জেন্টিনার লোকজন এসেছে ইউরোপ থেকে, এমন মন্তব্যের পর বুধবার ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এক টুইট বার্তায় আলবার্তো ফার্নান্দেজ বলেন, কাউকে ক্ষুব্ধ করতে চায়নি, কিন্তু কেউ অসন্তুষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। সম্প্রতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছেন, ব্রাজিলিয়ানরা জঙ্গলের লোক, তারা জঙ্গল থেকে এসেছে আর আমরা এসেছি ইউরোপ থেকে। সফররত স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সান্তেজ সুয়েস আর্গুনিস স্থানীয় সময় গত মঙ্গলবার ব্যবসায়ীদের এক বৈঠকে উপস্থিত হন। বৈঠকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ উপস্থিত ছিলেন। সে সময় ফার্নান্দেজ বলেন, আমরা ইউরোপীয়, আমরা ইউরোপ থেকে এসেছি এবং ইউরোপীয় ধারায় সভ্যতা গড়ে তুলেছি। আফগানিস্তানে সম্প্রতি তালিবানের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে দেশটির বেশ কয়েকটি জেলা নিজেদের কবজায় নিয়েছে তারা। এরই মধ্যে পাওয়া গেল সরকারি বাহিনীর সংঘর্ষের খবর। সেখানে অন্তত 100 আফগান সেনা বন্দী রয়েছে তালিবানের হাতে। স্থানীয় প্রশাসনের ভাষ্য, বন্দী হওয়া সেনারা জীবিত নাকি মৃত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সরকারি কর্মকর্তাদের বরাতে জর্ডানের গণমাধ্যম মিনা এফ এন জানায়, কাইসার জেলার একটি সামরিক ঘাঁটি চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং আক্রমণ চালিয়েছে তালিবান যোদ্ধারা। বেশ কিছুক্ষণ সংঘর্ষের পর সরকারি সেনারা পার্শ্ববর্তী কুহি গ্রামের দিকে সরে যান। পর ওই গ্রামটিও দখল করে নেয় তালিবান। এ সময় অন্তত 100 সেনা তাদের হাতে ধরা পড়েছে। ফরিদ প্রদেশের কাউন্সিল আব্দুল মানান কাটি জানান, তারা 20 জন সেনা নিহত হওয়ার খবর পেয়েছেন, বাকি 80 জন সেনা তালিবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি আরও জানান, তালিবানের সেনাবাহিনী 7টি সামরিক যান এবং বেশ কিছু গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র জব্দ করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট। গত বিহার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশকে নিয়োগের পক্ষে মত দিয়েছে বেশিরভাগ মার্কিন সিনেট। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে এদিন কুরাইশ নিয়োগের পক্ষে ডেমোক্রেট নিয়ন্ত্রণ সিনেটে ভোট পড়েছে 81টি, বিপক্ষে ছিল মাত্র 16 জন। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত হয়েছে তার। 46 বছর বয়সী জাহিদ কুরাইশি পাকিস্তানি অভিবাসীর সন্তান এবং সাবেক ফেডারেল এবং মিলিটারি প্রসিকিউটর। তিনি 2019 সালে নিউ জার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত মার্চে কুরাইশকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠতাদের নেতা চাক শামার বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, অথচ আজ পর্যন্ত কোনো মুসলিম ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করেননি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।